আর এখন এই কয়দিন থাকি আমার এই দিনে একজনে কয়তা হুজুর মেঘল্লা কি কিছু দোয়া করেন জানো, বুঝাইছি। আমি বললাম দোয়া তো মাঝে মধ্যে করি রে বা সবসময় করি না বলে বুঝবো ইয়ার আপনার আর ওয়াজ নষ্ট হইব করিব ওই দোয়া হেগু করেন যা, বুঝাইছি। আমরা আপনার আর ওয়াজ নষ্ট আমি বললাম না আর খালি আমরা ওয়াজ নাই আমরা আসা যদি মেঘদা দুই দিন বন্ধ হলে আরাম পাইব ওয়াজ এখন ডাকি এখন তো চালাইতেও লাগে বড় কষ্ট এ একদিনও রেস্ট নাই এর কারণে হইত্রা বললে না আপনার আর ওয়াজন লাগে মনে হয় দোয়া হুয়া করেন না মেঘ তো উদ্যোগ দিছে না হসুদি হসুদিন রাত পাক্কা মেঘ দিলাইছে আমরা করিমগঞ্জে প্রচুর মেঘ দিছে কয়েকটা মহফিল বন্ধ হয়ে গেছে গিয়া কয়েকটা মহফিল বন্ধ হয়ে গেছে তো মেঘর লাগিয়েও দোয়া করতা মেঘ দিত এর কারণে ও মেঘ হইব ইনশাল্লাহ আমার এই আব্দুল কুদ্দুস সাহেবে কইত্রা সুফি সাহেবে কই খালকেও দিব ও দে এলা কোনো সময় বড় বড় হ্যান্ডেল দেখলে মেঘ দে ইনশাল্লাহ يوم ينفخ في الصور فتأتون أفواجا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد الله মোহাম্মদ
যখন বন্দা কবরে তে রাখিবা সারি সারি বাঁশের কুটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব আশিকে রসুল আলহাজ হজরত মৌলানা পীর উবায়দুল হক সাহেব, এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজাম, যুব সমাজ বাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মাননীয় আব্দুল কুদ্দুস সাহেব প্রতি বছরও একটা মাহফিল আয়োজন করেন, ইসালে সওয়াব মাহফিল ও দোয়ার মাহফিল আয়োজন করেন, সবর শিরনির দাওয়াত দেন, তাই সবে শিরনির দাওয়াত পাইন গতিকে শিরনি ও সবর খাওয়ায়, আর মাহফিল ও বাদ মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত মাহফিল চলে ইনশাল্লাহ, আপনারা তাহক আরও কিছু সময় আলোচনা হইব, আর শিরনি তো সারাই খাইছুন ইনশাল্লাহ, প্রায় সবে তো শিরনি খাই লিছু, যাই হোক এখন রাত তো 11টার উপরে 11টা 20 মিনিট সময় হয়ে গেছে গিয়া, এখন কিছু যে কোনো মাহফিল শ্রোতারা কমি যায়, যে কোনো জায়গার যে কোনো মাহফিল কিছু শূন্যওয়ালা ই সময়ের মধ্যে কমি যায়, তবে যাই হোক যারা আসেন আপনারা
শুক্রিয়া আল্লাহর দরবার, আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে তৌফিক দিতা যে এই মহফিলের মধ্যে আরও কিছু সময় থাকতাম ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত আলোচনা করম কিছু সময়, আল্লাহ তৌফিক দিতা যদি কোরআন থাকি এবং হাদিস থেকে আলোচনা করি, আল্লাহর যদি দয়া হয় মায়া হয়। মহতরম হাজিন কেরাম, যাই হোক, আমার তেমন কোনো বিষয় সুদা হয়েছে না, আমি আমারও আরম্ভ করছি এক বিষয়ের ফুরি। আমরা এই দুনিয়ার জমিন খেয়েও তো চিরস্থায়ী নাই, এই দুনিয়ার জমিন খেয়েও স্থায়ী নাই, চলতাম নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সবও যাইমু গিয়ে, হলো না, সবও দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইমু গিয়ে খেয়ে ওই দুনিয়ার জমিনও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখুয়া দুনিয়ার জমিন আমরা বালা বালা খাম করতাম। দুনিয়ার জমিন যে বালা খাম করব ওই কারণ মানুষের দুনিয়ার সারা জিন্দগি মানুষের স্মরণ করেন, আর আল্লাহ মানুষে বালা খাম করলে আল্লাহ বড় বন্ধুগুলোর মায়া করেন, দয়া করেন। আজকে এই কুদ্দুস আলী সাহেবে, মাননীয় আব্দুল কুদ্দুস সাহেবে যে মহফিল আয়োজন করছেন, যেহেতু তাইন থাকা অবস্থায় যতদিন থাকবো ইনশাল্লাহ এটা জারি থাকবো চলবো, তাহান পরবর্তীতে তাহান ওলি ওয়ারিস তাহান মায়ার যত মানুষ আছেন সবসময় তাহানি কেন আসা যাওয়া হরন, এরা অবশ্যই হইবা বলে আমরা ইসাহেবর মহফিল খান আমরা চালাই। যদি জারি রাখি দেন তাহলে তাহান কবরও থাকি থাকি একটা সোহাবর অংশীদার হইবা, সবসময় সোহাবর ও বাট ফাইবা, সুবহানাল্লাহ। এর জন্য সৎকায় জারি আছে, মানুষ মরি গেলে মানুষের কয়েকটা জিনিস জমিন স্মৃতি থাকলে এগুলা জারি থাকে। খেয়েও যদি একটা রাস্তা বানিয়ে দেওয়া যায়, খেয়েও যদি এখন মসজিদ বানিয়ে দেওয়া যায়, খেয়েও যদি এখন মাদ্রাসা বানিয়ে দেওয়া যায়, খেয়েও যদি কোনো দোয়ার নেক মহফিল যদি জারি করে তুইয়া যায়, ওইটা জারি থাকবো চিরজীবন। খবরও তাকি তাকি তাহান সোহাবর অংশীদার হইবা, কবরের জীবনও তাকি তাকি বর্জকর জিন্দগির তাকি তাকি সোহাব শরিক হইবা, সোহাব পাইবা। আর এমনি অটাল সম্পদ বিল্ডিং বাল্ডিং বানাইয়া যদি আমরা থই আওলাদর লাগে থইলাম, কিন্তু এটা আওলাদে হয়তো খাইব উড়াইব, আওলাদে খাইব উড়াইব, হয়তো বাবা মরার ডেটও একদিন পড়াশোনা নাও করতে পারে, মা মরার ডেটও একদিন পড়াশোনা নাও করতে পারে। এর জন্য আওলাদর লাগে সম্পদ রাখিয়া তুইয়া যাইতাম না, না তুইতাম আমরা প্রত্যেকে, কিন্তু সন্তানডে আমরা সাজো লাগিয়ে তুইয়া যাইতাম, সন্তানডে ভালো রাস্তা দেখাইয়া তুইয়া যাইতাম। আমি মরণের পরে আমার সন্তানে আমার লাগি ধোয়া করাইতো, ধোয়া হেও নিজেও করতো, ওলা ব্যবস্থা করি আমরা দুনিয়াত সন্তানাদির রাখিয়ে যাইতাম। মহতরম হাজিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখুয়া, কারণ দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়ে চিরস্থায়ী না, একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো, মৌত সবরও একদিন হইতে লাগবো, মৌত প্রত্যেকে মৌতর লাগি দেখা করা লাগবো, করা লাগবো না না হন যায় সবও আমরা মরে যাব, একেবারিগর সিরিয়াল আমরা মারা যাইমু। খেউ এই দুনিয়ার দাবিরের মধ্যে আমরা থাকতাম না, দেখছেন তো আপনারা বিরাট আকারের ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটা সিরিয়া এবং তুরস্ক, তুরস্কর এক সাইডে বর্ডার আর সিরিয়ার কিছু অংশ, এই জায়গার মধ্যে যে ভূমিকম্প হয়ে কয়েক হাজার মানুষ মারা গেছে, হয়ে শো নাই কয়েক হাজার, এটা পুরা হিসাব মিলেন না, কী পরিমাণ বড় বড় উঁচা উঁচা বিল্ডিংগুলা ভাঙ্গিছি, এরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তা আমরারও দেশ আমরারও এলাকার ভূমিকম্প বই না, এটা কোনো গ্যারেন্টি আছে না কোন যায় জি না, এবার ফ্ল্যাট দিছিল কত বড় ফ্ল্যাট হয়েছিল দেখছেন তো আপনার, এই ফ্ল্যাটে কত ক্ষয়ক্ষতি হয়েছে, কতর ফিশারির মাছ গেছন, হ্যাঁ কতর মাছ গেছন, কত বড় বড় ফুসকুন্নির মাছ গেছন, লাভ হয়েছে আমরা গরিব গুরর খাইছি কম পয়সা মাছ, হলে না আমরা কম পয়সা খুব মাছ খাইছি, বড় বড় মাছ খাইছি, দনি গুড়ে থইসলে বাসি বাসি না, দনিরে তো আল্লাহ দন দিছে মাছ থইছন ঠিক আছে, সবে আমরা গরিবে ভাট পাইয়া না, এবার আল্লাহ দিছন বাওয়াইয়া যা মাছ বাজারে 50 টাকা কেজি, আমার আব্দুল কুদ্দি সাহর 2 লাখ টাকার মাছ নাই, তো এটা আল্লাহর এক লীলা, আল্লাহর এক খেলা। আমরা বাড়ির ফুসকুরুনি, আমরা বাড়ি কোনোদিনই বুড়াইছে না, তলুবাড়ি হইলে কোনোদিন ডুবাইছে না, আমরা বাবায় কইছেন দাদায় কইছেন ফুসকুরুনি ওটা 91 একবার ডুবাইছিল আর এবার ডুবাইল, কত বস্ত্র বুঝাইতে রে কম বড় প্লাট করছে না, আমরার ওলা মাছ প্রায় অর্ধেক গেছুন গিয়ে অর্ধেক রয়েছ,
অর্ধেক রইসুন, কিছু মুরর মাছ একটা রইসুন আর কিছু গেছুন গেছে, কোন রইসুন খুব বড় হইসুন দেখছি মাশাল্লাহ। যাই হোক, এর কারণে ইটাও আল্লাহর একটা লীলা, খেয়ে পারছুন নি বলে না খেয়েছে কু দিলাইতাম 20 লাখ টাকার মাছ নাই কৌটো কোনো বেটা খেয়েস দেওয়া দিতে পারছি জি না, কোনো বেটা খেয়েস হইতে পারছেন না, দুঃখ বালা করে কইতে পারছেন না, খেয়ের কাছে বিচার হইতে পারছেন না, ওইটা আল্লাহর দাতর গজব, আল্লাহর দাতর গজব হয়েছি। আর অনেক মানুষের, প্রায় মানুষের দেখছি লাভ হয়েছে, আরো কিছু সেনেটারি লেফটেন্যান্ট ট্যাঙ্কির উপর সেলেপ করিয়া দিলেছেন বুঝতে, ও এরা আরেক লাভ হয়েছে ওইগুলো সফা হয়ে গেছে বুঝতে, প্রায় জায়গা মানুষ কইছেন হুজুর আমার একটা লাভ হয়েছে 5-7 হাজার লাগতো আসলে সফা করাইতে 10 হাজার ট্যাঙ্কিটা বালা রয়েছে, আল্লাহ রাও লাখ দিয়ে দিয়েছে তুলা মারিয়া বুঝতেছেন, ও স্লেপ তুলা মারছ ইনশাল্লাহ সফা হয়ে গেছে গিয়া, কত ধর একগুলো লাভ হয়েছে, একগুলো আমরা গরিবগুলো লাভ হয়েছে, ও ট্যাঙ্কিয়ালাইন তো লাভ হয়েছে, খালি ব্যবসায়ী যারা মাছ ফালাইছিলা এরা লস হয়ে গেছে, যাক এরা আল্লাহ দিছে, লস হইলে আরেকবার বাবাইতে পারবা, কারণ এর যারা টাকা পয়সা আছে গতিকে তো আজকে ফিশারিত মাছ ফালাইছো, ফালাইছুন না না ফুসকরণিত ফালাইছো। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ দয়ার মায়া। আর এখনই কয়দিন থাকি আমার এই দিনে একজনে কইতে হুজুর মেঘর লাগে কিছু দোয়া করেন জানো বুঝাইছি, আমি বললাম দোয়া তো মাঝে মধ্যে করি রে বা সবসময় করি না বলে বুঝবো ইয়ার আপনার আর ওয়াজ নষ্ট হইব করিব এই দোয়া হেগু করেন বুঝাইছি, আমরা আপনার আর ওয়াজ নষ্ট, আমি বললাম না আর বা খালি আমরা ওয়াজ নাই, আমরা আসাও যদি মেঘ দিয়ে 2 দিন বন্ধ হলে আরাম পাইব, ওয়াজ এখন ডাকি এখন তো চালাইতেও লাগে বড় কষ্ট, এই একদিনও রেস্ট নাই, এর কারণে হইত্রা বললে না আপনার আর ওয়াজর লাগে মনে হয় এই দোয়া হওয়া করেন না, মেঘ তো উদ্যোগ দিছে না ফসু দিয়ে কষে দিন রাত পাক্কা মেঘ দিলাইছি, আমরা করিমগঞ্জে প্রচুর মেঘ দিছে, কয়েকটা মহফিল বন্ধ হয়ে গেছে গিয়া, কয়েকটা মহফিল বন্ধ হয়ে গেছে, তো মেঘর লাগিয়েও দোয়া করতা মেঘ দিত, মেঘ ও মাঘ মাসর শেষে একবার দে বা মাঝখানে একবার দে, ফাল্গুনের হয়তো হওয়া লাগবে কিন্তু ফাল্গুনের লাস্টে লম্বা করে এগো দে ঘরতে বসে ও, এর কারণে ও মেঘ উইব ইনশাল্লাহ। আমার এই আব্দুল কুদ্দুস সাহেবে কইতরা সুফি সাহেবে কই খালকেও দিব, ও দে এলা কোনো সময় বড়ো বড়ো হ্যান্ডেল দেখলে মেঘ দে বুঝাইছেন নি ভাত, বড়ো বড়ো মহফিল হইলে ইনশাল্লাহ মেঘ দে। তাই হোক, আল্লাহ তৌফিক দোক মহতরম হাজিনে খারাপ, আমি আপনার আর খেদমত আরজ করিয়ার কিছু সময় আলোচনা করি, যেহেতু আপনার আর খেদমত হাজিরার কিছু নিজের জবর আর কত সময় আলোচনা করতাম পারবো ঠিক নাই বুঝাইছেন নি, আল্লাহ তৌফিক দিতা। এখন দেখো কা নবীজি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা, আল্লাহ রসুলে কইত্রা তুমি তার মৌত্রে সবসময় স্মরণ করি ইয়াদ করি, মৌতর কথা স্মরণ হইলে মানুষ অটোমেটিক তার দিল নরম হয়ে যায়, এই মানুষ গুণার তাকে বাঁচি যায়, তুমি তার মৌতর কথা স্মরণ করি ইয়াদ করি। ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মৌত্রে স্মরণ করবো ইয়াদ করবো এই মানুষের মৌত আবার বালা ইমানি মৌত নসিব হইব, হক্কা সুবহানাল্লাহ, যারা মিসওয়াক করবা দাম করিয়া ইমানি মৌত নসিব হইব, যারা জমিনের মধ্যে নেক আমল বেশি করে করবা ইমানি মৌত নসিব হইব।